আজ থেকে শুরু হয়েছে করোনা টিকার দশম ক্যাম্পেইন। এই দফায় দ্বিতীয় ও বুস্টার ডোজ দেওয়া হবে। এছাড়া সম্মুখসারির যোদ্ধা, ষাটোর্ধ্ব ব্যক্তি ও অন্তঃসত্ত্বাদের করোনা টিকা চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ করেছে কারিগরি উপদেষ্টা কমিটি। তবে সকাল থেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে টিকা গ্রহীতাদের উপস্থিতি খুবই কম। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। এর আগে বুধবার মহাকালীর ইপিআই ভবনে সংবাদ সম্মেলনে করোনা টিকার ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডাক্তার শামসুল হক জানান, সারাদেশে 15,984 কেন্দ্রের মাধ্যমে ওয়ার্ড পর্যায় পর্যন্ত দেওয়া হবে টিকা। প্রায় 90 লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ব্যবস্থাপনা কমিটি। এখন প্রথম ডোজের টিকা দেওয়া বন্ধ রয়েছে, তবে যৌক্তিক কারণ দেখিয়ে যে কেউ প্রথম ডোজের টিকা নিতে পারবেন। এক থেকে 7 তারিখের পর্যন্ত গভর্নমেন্ট যে কোনো তিন দিন কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশ দিয়েছেন আমাদেরকে। আমরা শনিবার থেকে, মানে আমরা উইকেন্ড না করে, মানে উইকের ফার্স্ট উইক থেকে শুরু করতে চাচ্ছি। শনি রবি সময় 3 দিন আমরা আমাদের কার্যক্রম চালানোর চিন্তাভাবনা করছি, সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে শুরু হয়েছে করোনা টিকার দশম ক্যাম্পেইন। এ দফায় দ্বিতীয় ও বুস্টার ডোজ দেওয়া হবে। এছাড়া সম্মুখসারির যোদ্ধা, ষাটোর্ধ্ব ব্যক্তি ও অন্তঃসত্ত্বাদের করোনা টিকা চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ করেছে কারিগরি উপদেষ্টা কমিটি। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, টিকা গ্রহীতাদের ভিড় কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। সাথী, আমি আছি মহাখালী সংক্রমণ ব্যাধি হাসপাতালে। আপনার প্রথম প্রশ্নের উত্তর যদি আমি দিই, একবারেই ভিড় নেই আসলে, যে একদম সাদামাটা যে টিকার কার্যক্রম সেটি কিন্তু এখনও চলছে। এবং যারা টিকা দিচ্ছেন তারা মূলত যে একটু অলস সময় কাটাচ্ছে বললে ভুল হবে না মূলত, কারণ যারা এখানে, আপনি জানেন যে 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বরের মধ্যে 3 কার্যদিবসের মধ্যে যে একটা বিশেষ টিকাদানের সুবিধা দেওয়া হয়েছে, যে দ্বিতীয় ডোজ কিংবা বুস্টার ডোজ পাশাপাশি ফোর্থ ডোজ দেওয়া হবে। এবং ফোর্থ ডোজ দেওয়া হবে শুধুমাত্র তাদেরই যারা হচ্ছে ফ্রন্টলাইনার, বয়সোর্ধ বা অন্তঃসত্ত্বা যারা রয়েছেন। এই পর্যন্ত সকাল থেকে আমি হাসপাতালে যেটা দেখলাম যে দ্বিতীয় এবং তৃতীয় ডোজ নেওয়ার জন্য 2-3 জন আসলেও ফোর্থ ডোজ নেওয়ার মতো কিন্তু এখন পর্যন্ত কেউ আসেননি। মোটা থেকে বলতে গেলে যে যারা এখানে আছেন টিকা দেওয়ার জন্য তারা মূলত একটা অলস সময় কাটাচ্ছেন। এখানে 2টা বুথ রয়েছে এবং 2টা বুথের যারা রয়েছেন তারা নিজেদের মধ্যে গল্প করছেন বা তাদের মতো তারা প্রস্তুত রয়েছেন, কিন্তু যারা টিকা নেবেন তারা কিন্তু সেরকম টিকা প্রত্যাশীদের কিন্তু ভিড় বা টিকা প্রত্যাশীদের আসলে দেখা যাচ্ছে না। আমরা এসে 3 জনকে পেয়েছিলাম, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা 3 জনে জানালেন তারা দুজন তৃতীয় ডোজ এবং একজন দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য আসেন, কিন্তু ফোর্থ ডোজ নেওয়ার মতো কেউ আসেননি। কিন্তু আরেকটা বিষয় বলে রাখি যে এখানে যে ফোর্থ ডোজ দেওয়া হবে বা যে নির্দেশনাটা দেওয়া হয়েছে সেটা কিন্তু আপনার স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিন্তু 23 নভেম্বর তাদেরকে চিঠির মাধ্যমে জানিয়েছে বলে আমাদেরকে কিন্তু নিশ্চিত করেছেন যে হাসপাতালের যিনি টিকার দায়িত্বে রয়েছেন এই বিষয়ে কিন্তু আমরা তার সাথে কথা বলেছি। তিনি কিন্তু জানিয়েছেন বিশেষ কিছু নির্দেশনা দেওয়ার মাধ্যমে সেই টিকার যে কার্যক্রম সেটা চালু ওনারা করেছেন। এই বিষয়ে আমরা আসলে একজনের সাথে কথা বলবো, মহসিন, যিনি এই হাসপাতালের টিকার যে কেন্দ্রের বিষয়গুলো দেখে থাকেন। মহসিন, আপনাদের ফোর্থ ডোজ বা দ্বিতীয় তৃতীয় ডোজের যে বিশেষ যে করোনা টিকার দেওয়া হচ্ছে সেই বিষয়ে আপনাদের কবে নাগাদ নির্দেশনা এসেছিল এবং কী নির্দেশনা এসেছিল? জি, গত 23 নভেম্বর আমরা অফিসিয়ালি চিঠি পেয়েছি, তার আদলে আজকে আমরা ভ্যাকসিনও আমাদের কেন্দ্রে চলে আসে, পর্যাপ্ত ভ্যাকসিন আছে এবং অদ্যাবধি আমাদের 10 থেকে 12 জন আসছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ডোজ দেওয়ার জন্য। চতুর্থ ডোজ এখনও আমাদের নিতে কেন্দ্রে আসেনি, তবে আশা করি এর মধ্যে আরও লোক বাড়বে, কিন্তু শীতের সকাল একটু রৌদ্র পেলে পরে হয়তো লোকজন বাড়তে পারে। আর আমরা বিশেষভাবে আমাদের মসজিদের মাইকে আমরা এই টিকাদান কর্মসূচি যে 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর এটা আমরা মাইকে ক্যাম্পেইন করছি এবং এলাকার জনগণকে জানাইছি। তো সেই আদলে দেখি এখন আমরা অপেক্ষায় আছি যে ভ্যাকসিন নিতে অবশ্যই জনগণ আসবে। ফোর্থ ডোজ নিয়ে আসলে মানুষের এখন পর্যন্ত আসছে কিনা, কারা কারা নিতে পারবে, আপনাদের কি বিশেষ কোনো নির্দেশনা রয়েছে কিনা? ফোর্থ ডোজ বলা হয়েছে আমাদেরকে যারা ফ্রন্টলাইন ফাইটার, বয়সোর্ধ বা গর্ভবতী, তাদের ব্যাপারে বলা হয়, নির্দেশনা দেওয়া হয়েছে। তারা যদি আগ্রহী থাকে সেক্ষেত্রে আমরা ফোর্থ ডোজ টিকা তাদেরকে আমরা দিতে প্রস্তুত। স্বাভাবিক পর্যায়েই হবে নাকি এটার জন্য আলাদা কোনো নির্দেশনা রয়েছে? ওনারা যদি যেহেতু চতুর্থ ডোজের ব্যাপারে এখনও গভর্নমেন্ট ওরকমভাবে নির্দেশনা প্রদান করে না, বলছে যে যারা বয়স্ক বা ফ্রন্টলাইন ফাইটার তারা যদি নিজে থেকে আগ্রহ থাকে বা তাদেরকে শারীরিক কন্ডিশন যদি ভালো থাকে তাহলে সেক্ষেত্রে তারা চতুর্থ ডোজ নিতে পারবে। আজকে সকাল থেকে কি এমন কাউকে পেয়েছেন কি? অদ্যাবধি আমাদের কেন্দ্রে এখনও চতুর্থ ডোজ নিতে কেউ আসেনি, তবে দ্বিতীয় তৃতীয় ডোজ নিতে আসছে অনেকে। ধন্যবাদ আপনাকে। সাথে আসলে যেমনটা শুনছিলেন যে এই হাসপাতালে যিনি দায়িত্বে রয়েছেন
তিনি কিন্তু বলছিলেন যে নির্দেশনাগুলো কি কি রয়েছে, তাছাড়া যে টিকা গ্রহীতাদের কথা যদি বলি, যে এখন পর্যন্ত যারা আসছিল তাদের সাথে আমরা কথা বলেছি সবার সাথে, তারা কিন্তু বলছেন তারা দ্বিতীয় তৃতীয় ডোজের জন্য আসছেন, ফোর্থ ডোজের জন্য এখন পর্যন্ত কিন্তু আমরা কাউকে পাইনি। মোটা থেকে বলতে গেলে সকাল থেকে এই সংক্রমণ বেধি হাসপাতালে যে টিকাদান কেন্দ্র রয়েছে, সেই টিকাদান কেন্দ্রের যারা টিকা দিচ্ছেন তারা একটু অলস সময় কাটাচ্ছেন, এবং তারা যে টিকা দিবেন সেটার সাথে সাথে নিশ্চয়ই টিকা গ্রহীতার সংখ্যা বাড়বে বলে প্রত্যাশা রইলো।